আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই জমিনে প্রথম যে ঘর নির্মাণ হয়েছে মানুষের জন্য সেটি পবিত্র নগরী বাক্কা। মক্কার আরেকটা নাম হলো বাক্কা, মক্কা নগরীতে অবস্থিত এবং এটাকে পৃথিবীবাসীর জন্য হেদায়েতের কেন্দ্রস্থল বানানো হয়েছে। এই শহরকে কোরআনুল কারিমে বলা হয়েছে বালাদিল আমিন। গোটা পৃথিবীতে যেমন মক্কা নগরী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আবার দেখেন পৃথিবীতে অনেক ভাষা আছে, এই ভাষার মধ্যে হলো আরবি ভাষা সর্বশ্রেষ্ঠ, সারা মাসের মধ্যে রমজান মাস সর্বশ্রেষ্ঠ, এমনিভাবে সারা বছরের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, আর বছরের অন্যান্য যে দিনগুলো আছে মাসের ভিতরে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমুআ, জুমার দিন। জুমার দিনকে হাদিসে বলা হয়েছে সাপ্তাহিক ঈদের দিন। কিন্তু মাঝে মাঝে আমাদের এই গ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন গ্রামে গেলে দেখা যায় জুমার দিন মানে হলো সাপ্তাহিক আরামায়েশের দিন, সাপ্তাহিক কাজকর্মের দিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে আমাদের মারাত্মক এক ধরনের অজ্ঞতা, মারাত্মক এক ধরনের জিহালত। ইসলাম হচ্ছে জ্ঞানের ধর্ম, এজন্য সর্বপ্রথম আল্লাহর হাবিবের কাছে যেদিন জিব্রিল আমিন ওহিনী এসেছেন সেই দিন প্রথমেই আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়েছেন ইকরা, পড়ো। পড়াশোনা ছাড়া ভালো মুসলমান হওয়া যায় না, নামাজ কিলা ফরা লাগে, ওখানে যদি না জানে তারই নামাজের কোনো দাম নাই। তাইলে বোঝা গেল ফালন করার চাইতে মানার চাইতে জানার গুরুত্ব অনেক বেশি, খালি বেশি নাই অনেক বেশি। আপনি ফালন করবা বাদে জানবা আগে, এর লাগে জ্ঞান অর্জন ইসলাম ফরজ হয়েছে। এখন ফরজ মানে এখন সব মুফাসসির আর মুহাদ্দিস উচিত হইব বিষয়টা এমন নাই, আপনার লাগে যতটুকু জানা দরকার প্রয়োজন ঠিক ততটুকু জানতেও হইব, না জানা। এই যে মসজিদ আপনি আইলা, আওয়ার আগে মসজিদের ভিতর থাকি বাইরের খাম বেশি, শরীর ফাঁক করা লাগে, খাফর ফাঁক থাকা লাগে, ঠিক আছে না? এখন কিলা ফরজ গোসল করা লাগে, ইকান যদি না যাইন না আর জুম্মার দিন মসজিদ আইয়া 20 মিনিট লম্বা নামাজ পড়ে, ই নামাজের কোনো দাম আছে? তাহলে বোঝা গেল ফালন করার চাইতেও মানার চাইতেও আগে জানার গুরুত্ব অনেক বেশি। কিলা ফরজ গোসল করতে হইব, ওখানে জানা লাগবে। অজু কিলা করান লাগে, আওখানো জানা লাগবে। তাহলে বোঝা গেল যে যে কোনো জিনিস ফালন করার চাইতে মানার চাইতে জানার গুরুত্ব অনেক বেশি, আগে জানতে হইব আপনারে, আগে জ্ঞান অর্জন করতে হইব। জুমার দিনও যে ইমাম সাহেব বা খতিব সাহেব খুতবা দেন, এখানে সময় ফাঁস করা নাই যে হুজুরে হতেবিল বইয়া কুকরি করলা আর মানুষে উঙ্গাই উঙ্গাইয়া বললা, এইটার নাম তো খুতবা নাই। আলহামদুলিল্লাহ আমরার তো মসজিদের ইমাম সাহেব এরপরে খতিব সাহেব আপনারা এই অত্র অঞ্চলের মাঝে বালা একজন ইমাম সাহেব পাইছেন, এর বাদেও যদি বন্দর খাম শুক্রবারেও শেষ হয় না, তো এর চেয়ে খোফাল ফুরা জাতি আর কোনো জায়গা আছে কিনা, এখান তুকে আবার করা লাগবে। সারা সপ্তাহ একদিন আপনি দিনই কথা ইলমি কথাবার্তা শোনার সময় ফেইবার। এক ব্যক্তি 40 বছর নামাজ আদায় করছে বনি ইসরাইল, আল্লাহ রসুল একদিন সাহাবি হলরে নামাজের গুরুত্ব বুঝানে দিয়া হইলা, ইন্নার রজুলা লায়ুসল্লি সিত্তিনা সানা, বনি ইসরাইলের এক ব্যক্তি সরি 60 বছর সিত্তিনা 70 বছর সরি 60 বছর নামাজ আদায় করছে কিন্তু তার কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হইছে না। সম্বর কথা নেই, এটা 60 বছর নামাজ আল্লাহ কবুল করছেন না। সাহাবি হলে জিগাইলা, ইয়া রসুল আল্লাহ আমরা হই কষ্ট করি একটু, সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের নাম হলে দুরুদ পড়া ওয়াজিব। আপনি ফতে দিয়ে আইটে যাইরা, রাস্তাঘাটে আইটে যাইরা, আপনি হুনচুন খেউ, আল্লাহ রাসূলের নাম কইছে মুহাম্মদ বা ইয়া রাসূলুল্লাহ কইছে হাবিবাল্লাহ, লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পড়া আপনার উপরে ওয়াজিব হই যায়। আপনি না পড়লে গুনাহগার হই। আল্লাহ রাসূল দে সাহাবী হলে জিগাইছো, এই বেটায় 60 বছর নামাজ পড়লো, তার কোন নামাজ আল্লাহ কবুল করল না খেনে। আল্লাহ রাসূল কইলা, হে আদায় করছে তো কিলা আদায় করা লাগে, ইতা বালা করে যাই না, হক আদায় করে নামাজ পড়ছে না, কিতা বুঝছেন? এই ঘটনা যে হইলাম এখান থেকে কিতা বুঝলা, ফালন করার চাইতে জানবার গুরুত্ব অনেক বেশি। ছেলে মেয়ে হলে পরীক্ষা দেন, খেউ দেখা যার পরীক্ষার 6 ফাতা লিখিয়া 80 নম্বর হয়েছে, আর খেউ দেখা যার 20 ফাতা লিখিয়া ফেল করছে। বুঝলাম না, এ 6 ফাতা লিখিয়া ফাস আর হেগু 20 ফাতা লিখিয়া ফেল, কিতা বুঝছেন? 6 ফাতা লেখছে লেখার মতো, যা লেখা দরকার তা লেখছে, আর হে 6 নাই আরো 14 ফাতা বেশি লেখছে, 20 ফাতা লেখছে কিন্তু ফেল করছে। প্রশ্ন আইছে একটা লেখছে আরেকটা, প্রশ্ন জিকাইছে একটা লেখছে আরেকটা। খেউ নামাজ পড়ছে 40 বছর, খেউ নামাজ আইলে একবারে ফরজ সুন্নত নফল সুদ্ধা হকল তা ফরিলরা, আর খেউ খালি ফরজ আর সুন্নত ফরি যান। আমি ইবাদতরে অবজ্ঞা করলাম না, কমাইবার কথা কইলাম না, বুঝাইতাম সেইরাম। আপনার ইবাদত যদি অল্প আর মান সম্পন্ন ইবাদত হয়, ওটা আল্লাহর কাছে পৌঁছে, আল্লাহর কাছে সংখ্যা পৌঁছে না। আপনার কোয়ান্টিটি পরিমাণ কত রেখাত নামাজ পড়ছেন ইকান গুরুত্বপূর্ণ নাই, কতটা সুন্দর করে আদায় করছেন ওটা গুরুত্বপূর্ণ। তে সুন্দর করে যে আদায় করতা আপনি জানা লাগবে। দিন সম্পর্কে জানা ফরজ, প্রত্যেকটা মানুষের লাগে দিন জানা ফরজ। আর এই দিন জানার সবচেয়ে বড় মাধ্যম হইল, সবচেয়ে বড় মাধ্যম হইল এই যে মসজিদ ভিত্তিক যে জুমার দিন খুতবা হয়, এটা দিন সম্পর্কে জ্ঞান অর্জনের একটা বিরাট সুযোগ। এই সুযোগটারে আপনি যদি খাজে না লাগাই, আর আজান হওয়ার বাদে তো খাজগাম নিষেধ, খাজগাম নিষেধ। আল্লাহ কোরআন কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া। আল্লাহ কইছেন জুমার দিন যখন আহ্বান করা হইব, খাম বন্ধ করে সকাল মসজিদে যাও, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কোনো বারণ নামে কোরআন শরীফে সূরা নাই, আসেনি নাই, শনিবারের নামে সূরা নাই, রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কোনো বারণ নামে কোরআন শরীফে সূরা নাই, কিন্তু জুমার দিনের নামে কোরআন শরীফে আলাদা একটা সূরাও আছে, সুবহানাল্লাহ, সূরাতুল জুমআ। এই সূরার মাঝে আল্লাহ কইরা, জুমার দিনও আজান হইলে তোমার দানর বস্তা একটা তো ফালাইয়া, তোমার হৈরর বস্তা ফালাইয়া, তো তোমার খাম খাজ ফালাইয়া আগে দৌড় মার, ই দান ফান হৈর বৈর ইতা খেয়ে দিছ আল্লাহ দিছ, আবার অভ্যন্তরে ঠাটা ফালাইতে পারবা খে আল্লাহ। আল্লাহর হুকুম যখন কোনো মানুষে অমান্য করে, তার জীবনও মুসিবতায় বিপদায় বালা মুসিবতায়, মানুষের উপরে গুণা এমনি এমনি, এই মানুষের উপরে বিপদ আফদ এমনি এমনি হয় না, বিপদ আফদ আমার কারণ আল্লাহ কোরআন কইছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়াইয়াফু আন কাসীর। অন্য আয়াত আল্লাহ কইছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের উপরে যত গজব হয় এটা তার দুই হাতর খামাই করা, এমনি এমনি হয়, আল্লাহ হুকুম করছেন একটা আপনি খরেন আর একটা, ঠাটা আপনার উপরে পড়তো না তো খার উপরে পড়তো, আপনার রিজিক কমতো না তো খার রিজিক কমতো, আপনার গোড়ের অভাব কমতো না তো আপনার গোড়ে অভাব হইতো না তো খার গোড়ে অভাব হইতো, আপনার গোড়ে বিপদ হইতো না তো খার গোড়ে বিপদ হইতো। আপনি আল্লাহর হুকুম পুঙ্কানুপুঙ্কুভাবে পালন করিয়া দেবকা, আল্লাহ
আপনার জীবনও রিজিকর কোনো কমতি থাকতো না। টেকা পয়সা অনেক বেশি হইলে মানুষ সুখী হয় বিষয়টা এমন নাই, সুখ শান্তি আল্লাহর দেওয়া নিয়ামত। এটা টেকা পয়সা বেশি থাক, এটা বেশি থাকলে আইব আর কম থাকলে আইতো নাই, বিষয়টা এমন নাই। কত মানুষ আছে গাড়ি বাড়ি টেকা পয়সার অভাব নাই কিন্তু তার জীবনে সুখ শান্তি নাই, রাত ঘুমাইতে পারে না, ফিটির বেদনা খম্র বেদনা, ঘুমাইতে পারেন না, সুখ নাই শান্তি নাই। আর কিছু মানুষ ডেইলি মাত্র 500 টাকা রোজি করে সারা রাত না খাটা খাইয়া না, শরীরে কোনো রোগ নাই, আলু ভর্তার স্বাদও বুঝে, মাংসর স্বাদও বুঝে, মাছর স্বাদও বুঝে, আর খেউর খর কোটি কোটি টাকা আছে, কিতা খায় এটার স্বাদ কিলা তার জিফরাতে বুঝে না। আপনি আল্লাহর হুকুম অমান্য করিয়া রিজিক তালাশ বড়ইবা, দুনিয়ায় এমন বহুত মানুষ আছে হে আল্লাহর হুকুম অমান্য হইরা, হালালও বুঝছে না হারামও বুঝছে না, হারালে হালালে হারামে টাকা খাবার, তার জিব্বার স্বাদ আল্লাহ নিসঙ্গে খারিয়া, হে কিতা খাই বুঝে না, স্বাদ পায় না, মজা লাগে না, এত টাকা পয়সা কিন্তু দেখা যায় ওষুধর গাইড কত বড়, খাওয়ার আগে কতটা খাওয়ার লাগে বাদে কতটা খাওয়ার লাগে, সুখ নাই তো তার, তার সুখ আল্লাহ খারিয়া লইয়া গেছেন গে খেনে নিছেন, আল্লাহ বলে ইচ্ছা করে নিছেন, জ্ঞান হুকা হে তার জীবন হালালও বুঝছে না হারামও বুঝছে না, হালালে হারামে মুখে দিয়ে ডিফা মারছে, এর লাগে আল্লাহ তার জীবনের উপরে ঠাটা বলাইছে। হতা বোঝা নি আবার বুঝাইতাম সাইরাম, আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহর কসম আপনার জীবনের সুখ পাইতে না। ও যে আজান হয়েছে আল্লাহর হুকুম শুধু জুমা না, যে কোনো আজান হইব বন্ধ খাও নমাজ, আপনি আইতা নাই ঠাটা পড়বো, আপনার ঘরের অভাব জীবনে কমতো নাই, আপনার অভাব কমতো নাই, আপনার বাচ্চা খাইচা মানুষ হইতো নাই, বাচ্চা খাইছেন নষ্ট হয়ে যাবার, মানে কোনো না কোনোভাবে আপনার জীবনে বিপদ মুসিবত লাগবেও তা। দেখবা ফাঁস অক্তর নামাজি যারা এবং যারা আল্লাহওয়ালা মানুষ দেখা যায় এরা সেরা পাইছে এলেও ভালো লাগে, বোঝা যায় যে তারা যেন সবসময় সুখে আছে শান্তিতে আছে, আসলে দুঃখ সবর জীবনেও আছে কিন্তু ওই যে মনের মাঝে একটা প্রশান্তি এটা কোন সময় আয়, এটা ওই সময় আয় যখন আল্লাহ কোনো মানুষের উপরে রাজি হয়ে যায় খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। তাইলে আমার আপনার জীবনে আল্লাহর হুকুম মানা এটা আমরার লাগে বান্দা হিসাবে, এটা হইলে আমরার উপরে দায়িত্ব, আমরার লাগে ফরজ এই বিষয়টা। তা আল্লাহর হুকুম হয়েছে জুমার দিন আপনি খাজ বন্ধ করি মসজিদ আইতা, মসজিদ আইয়া বইলেও সোয়াব, সুবহানাল্লাহ, পৃথিবীর একমাত্র জায়গা মসজিদ, ইনো আইয়া বইলেও সোয়াব, আপনি কি আপনি এই সোয়াব থাকি বঞ্চিত ইরা কি তার লাগে হোক আছে। একটা হাদিস হয়েছে আল্লাহ রসুলের কইছেন, মরার বাদে বেইমানেও আফসোস করব ইমানদারেও আফসোস করব। সাহাবি হলে জিগাইলা ওয়ামা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আফসোস করবো কেন, আচ্ছা বেইমানে নাই আফসোস করব যে হে জীবন খাজো লাগাইছে না, কিন্তু ইমানদারে আফসোস করবো কেন। আল্লাহ রসুলের তখন হইলা ইমানদারে আফসোস করবো, আহারে দুনিয়ায় যে সময়টা আমার কাছে আসলো এই সময়টা ইবাদত আরও বেশি করলাম না কেন, রাইতে একটু কম কমাইয়া তাহাজ্জুদটা আরও বাড়াইলাম না কেন, আরও দুই রে হাত নামাজ বাড়াইয়া ফেললাম না কেন, তত জান্নাত আইজ আরও বালা জায়গার থাকলাম না, আরও উঁচা জায়গাত আরও সম্মানজনক জায়গাতে স্থান পাইলাম না, আর বেইমানে তো আফসোস করি এমনিও কইব ইয়া লাইতানি কদ্দাম তুলি হায়াতি, আফসোস আমার দুনিয়ায় ফালাইয়াওয়া জীবন যদি আমি আবার ফিরিয়া পাইতাম, কিন্তু ফিরিয়া পাওয়া যাইব নি, যাইতো নাই। এই যে ধান ক্ষেত আছে গম ক্ষেত আছে আর হৈর ক্ষেত আছে অঙ্কু মরিচিতা করেন না, অসম্ভব কিচ্ছু সম্ভব, যে কোনো সময় মানুষ মারা যাইতে পারে। আমি গত 9 দিন বা 10 দিন আগে কুমিল্লার দাউদকান্দি মাহফিল এক জায়গা শেষ করিয়া আমার পরিচিত এক বাড়ি আমি রাত্রে থাকছি দাউদকান্দি, তারা ফ্যামিলির লোকে পরিবারের লোকে আমার বালা সম্পর্ক, সুস্থ মানুষ কোনো রোগ নাই, কোনো ওষুধ খাওয়া লাগে না, কোনো রোগ নাই শরীর, যার বাড়িতে আসলাম তারা কথা কই না, সকালবেলা আপনার 9টার দিকে গড় থাকি বাড়াইছে, গড় থাকি বাড়াইয়া ফতো গেছে জুড়ে একটা চিৎকার,
মারছে জাগাত স্ট্রোক করিয়া অনবেহুশ ডাক্তারও ডাক্তার হইল গিয়ারি হসপিটাল হইল যেন স্ট্রোক করছে নিকান তাকে যাইতে আপনার 10 মিনিটও লাগে না এত ঠান্ডা ডাক্তারের কাছে যাওয়ার বাদে ডাক্তারে ওই যে জাগাত স্পট ডেথ যেন ওই হাউক মারছে নো শেষ ওই যে বিচারা মারা গেল আমার শ্বশুর দেখা পেত তো নয় দোষ দিমাই রোগ আছে নাকি অনেকে আছে কয় আমি বুড়ো হইব আমার চুল ফাঁকবো দাড়ি ফাঁকবো আমার রোগ হইব ডাক্তারে আমার অতটা ওষুধ দিবা ওষুধ খাইয়া খাইয়া মরবো আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই চমৎকার একটা কথা কইছে কাম মিন সহিহিন মা তাগাইরি ইল্লা তুমি দেখো না জগতে এমন বহু মানুষ আছে যারা সুস্থ রোগ নাই সুস্থ মানুষ এই মানুষগুলো হঠাৎ করে দুনিয়ায় থেকে যায় এই যে আপনি এই মুহূর্তে যদি মারা যান যারা এই মুহূর্তে মসজিদের বাইরে আছে আমি তার কথা কই না এই যে সে মারা গেল আল্লাহর হুকুমের ভিতরে তাকিয়া মরলো না হুকুমের বাইরে গেল তো হে কিতা জবাব দিব আল্লাহর কাছে ইয়া আল্লাহ ইলা বাপ সদ্দি কোনো সময় যে এখন যদি আমি মারা যাই আমি আল্লাহর হুকুমের ভিতরে তাকিয়া মরলাম না হুকুমের বাইরে গিয়া মরলাম হুকুমের বাইরে গিয়া যদি আমি মারা যাই তো আল্লাহর কাছে আমি কিতা জবাব দিতাম জবাব দেওয়ার মতো কিচ্ছু থাকতো না আমি প্রথম যে কথা কওয়াত আসলাম মানার চাইতে জানবার গুরুত্ব বেশি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর হাজার হাজার সৃষ্টি আছে তার মধ্যে সবচেয়ে দামি সৃষ্টি মানুষ এই মানুষ সম্মানিত হইছে সেরা ছবি টাকা পয়সা ইতার কারণে না মানুষ সম্মানিত হইছে জ্ঞানের কারণে আপনি যদি হন শক্তির কারণে মানুষ সম্মানিত নি না আমরার যে শক্তিশালী আরো বহুতা আল্লাহর সৃষ্টির মাঝে আছে না নি আছে তো তিমি মাসে আপনারে ফাইলে গিলে খাইয়া ফলাই দেব একটা বাঘে ফাইলে আপনারে খাইয়া ফলাই দেব আপনারা যদি কইন আমরার গোত্র স্পিড বেশি দৌড় মারতাম পারবো বাঘর লোকে ফারবা নি আপনি ফারতা নাই তো বোঝা গেল দৌড়ানের লাগে আমরা সম্মানিত হয়েছি না শক্তির লাগেও আমরা সম্মানিত হয়েছি না তাইলে আমরা সম্মানিত হইলাম খেনে আল্লাহ প্রথম মানুষ বানাইছেন আদম আলাইহিস সালাম বানানির বাদে কিতা করছেন আল্লাহ আল্লাহ কোরআন শরীফে কইরা ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহা আদমের সব জিনিসের নাম শিখাইছে মুফাসসির মুফাসসিরিনে কিরাম এই আসমা কুল্লাহা এটার ব্যাখ্যা কোন কোন মুফাসসির লিখছেন যে দুনিয়ার সব জিনিসের জ্ঞান আল্লাহ তাকে দান করছে সব জিনিসের নাম এবং সব বিষয়ের জ্ঞান দেওয়ার বাদে আল্লাহ একদিন ফেরেস্তা সভা করছেন ফেরেস্তা সভা মাঝে মাঝে জনসভা হয় না আল্লাহ করছেন ফেরেস্তা সভা সব ফেরেস্তা হলো এরা কি আনলা আর কিছু জিনিস দেখাই আল্লাহ কইলা ওগুন তোর নাম হোক ফেরেস্তা হলে কইলা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আল্লাহ আপনি যতটুকু শিখাইছেন এর বাইরে তো আমরা কিচ্ছু জানি না এটার নাম আমরা হইতাম পারতাম না আল্লাহ কইলা আদম তুমি ওগুন তোর নাম হও আদম আলাইহিস সালামে একটা একটা করে সব তার নাম হইয়া দিছে সুবহানাল্লাহ এর বাদে আল্লাহ কইছেন ফেরেশতা হলো রে আদম বানাইবার সময় তোমরা বিরোধিতা করছিলে হইছিলাই যে আল্লাহ আদম বানাইও না দুনিয়াত ই মানুষই গিয়া রক্তপাত যায় জামেলা দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবা ইতারে দুনিয়াত ফাটাইও না দেখো যে মানুষ বানাইতে তোমরা আমারে নিষেধ করছো আজকে এই জিনিসগুলোর নাম তোমরা ভাল লাগে না আমার আদমে ফাটছে তাহলে বোঝা গেল আমার আদম তোমরা তাকি শ্রেষ্ঠ সুতরাং সব ফেরেশতা হলে মিল্লা আদমকে সেজদা হল সুবহানাল্লাহ এই যে সেজদা দিছ ফেরেশতা হলে আদম রে সেরা সুন্দর এর লাগে আপনারা বুঝলেন কথা আমার সেরা সুন্দর এর লাগে সেজদা দিছে লম্বা উঁচা মোটা বেশি এর লাগিয়ে দিছে কি তার লাগিয়ে দিছে জ্ঞানের কারণে তাইলে মানুষ সম্মানিত ফেরেশতা তাকিও বেশি কি তার লাগে জ্ঞানের কারণে জ্ঞান এর লাগে আল্লাহ কোরআন শরীফে বলছেন যে আমার বান্দা হলোর মধ্যে যারা ইমানদার
আল্লাহ কোরআন শরীফ ওই আয়াত কইছেন যে যারা ইমানদার হলন মাঝে যারা জ্ঞানী যারা জ্ঞান অর্জন করে এরার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিছি সুবহানাল্লাহ অন্য আয়াত আল্লাহ কইছেন কুল হাল ইয়াসতাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন যে জানে আর যে জানে না এরা কি তা সমান নেই সমান নাই ওই যে একটু আগে কইলাম আপনার 100 রাকাত নামাজ আর একজন জানলেওয়ালা মানুষের 1 রাকাত নামাজ তাও আপনার 100 রাকাত না সারা জীবনের না জানা হাজার হাজার রাকাতের নামাজ আর জানলেওয়ানার 1 রাকাত নামাজ তাও সমান হইতো না বোঝা গেল জ্ঞান অর্জনের গুরুত্ব বেশি জ্ঞান অর্জন করতে হইব আপনার যতটুকু দরকার আপনার আপনার লাগি যতটুকু দরকার তো ইতা জ্ঞান অর্জন আপনি কয়গা করতে নিজে নিজে ফন্ডি দই জিতানি উস্তাদ ছাড়া দুনিয়াত কোনটা হইনি কোনটা হয় না এই যে এটা গাড়ি ঠিক করতে হইব ইটার লাগিও গ্যারেজ একজন মিস্ত্রি কয়েক মাস বা কয়েক বছর একজন উস্তাদর আন্ডারে থাকে থাকি থাকি শিখে দুনিয়াত উস্তাদ ছাড়া কোনটা হয় না উস্তাদ লাগে কারেন্টর খাম যারা করে হে ফয়লাও মিস্ত্রি হয় না কারেন্টর খাম যে বালা পারে হের লগে থাকে যুগালি হিসাবে থাকি থাকি দেখে দেখি 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 লাই লাই হিকে আপনি জ্ঞান অর্জন করতে হইলে দিন সম্পর্কে জানতে হইলে আলেম উলামা অগলর লগে থাকা লাগবে কারণ আলেম উলামা অগলর জীবনের বিরাট একটা অংশ ব্যয় হয়ে গেছে শুধুমাত্র জ্ঞান অর্জনের লাগে এখন এই যে জুমার দিন নামাজের আগে 15 মিনিট 20 মিনিট 25 মিনিট সারা দিনের 24 ঘন্টা থেকে যদি আপনি 20 30 মিনিট সময় আইয়া ইনো না বল হিকতা পারবা না কিছু পারতা না তে এই সুযোগ তো আপনি আমি খাজে লাগাইতে হইব সুতরাং সকলের প্রতি অনুরোধ হইল জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসাবে সাপ্তাহিক ঈদের দিন হিসাবে আপনি এর আগের দিন থেকে প্রস্তুতি নিবা কিলা প্রস্তুতি নিবা আল্লাহ রাসূলের জুমার দিনের লাগে একটা পোশাক থাকতো আলাদা ঈদের দিনের লাগে একটা পোশাক মানে নয়া নয়া পোশাক না আলাদা একটা পোশাক যত্ন করে রাখতা যে জুমার দিনে এই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাকটা পরি আমি নামাজ যাই সুবহানাল্লাহ কিজাত প্রস্তুতি কিজাত প্রস্তুতি আপনি আগের দিন থেকে প্রস্তুতি আরম্ভ করবা বৃহস্পতিবার থেকে প্রস্তুতি শুরু করবা আপনার নখ কাটতে হইলে নখ কাটবা প্রস্তুতি নেওয়া আরম্ভ করবা যে আগামী কাল সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আর এটা প্রস্তুতি থাকা লাগবে না সূরা কাহাফ তেলাওয়াত করা জুমার দিনের একটা অন্যতম সুন্নত এখানে আমরা অনেকে জানিও না সূরা কাহাফ তেলাওয়াত করা জুমার দিনের একটা অন্যতম সুন্নত আল্লাহর রাসূলে কইছেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ তার মাথা থেকে পা পর্যন্ত নূর দান করেন সুবহানাল্লাহ আবার অন্য হাদিস হইছে যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির এমন একটা নূর দিবা এই নূর দিয়া সে পুলসিরাত পার হইতো সুবহানাল্লাহ সূরা কাহাফ তেলাওয়াত তো নাই আল্লাহ রাসূলে হইছেন জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো সবার দুরুদ পড়ি আমরা সাহাবী হলে জিগাইলা আমরা দুরুদ পড়লে আপনি ফাইবা কিলা নবীর যে তখন হইলা তোমরা মারা গেলে তোমরা শরীর যেমন মাটি খাইলায় পৃথিবীর কোনো নবী রাসূল হল দেহরে মাটি এভাবে গিলতে পারে না তোমরা যখন আমার উপরে দুরুদ পাঠ করো আল্লাহর ফেরেশতা হলে তোমার তার দুরুদ আমার কাছে পৌঁছায় দেন সুবহানাল্লাহ সূরা কাহাফও নাই দুরুদও নাই জুমার দিনের আমলগুলা নাই জুমার দিন খেনে এত শ্রেষ্ঠ হাদিস শরীফ আছে আল্লাহর রাসূলের কইছে ফিহি খলাকাল্লাহু আদম জুমার দিনে আল্লাহ দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে বানাইছেন সুবহানাল্লাহ এই দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বার করে দিছেন এই দিন আল্লাহ দুনিয়ার তন্দ্রে ফাটাইছেন এই জুমার দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে ফাটাইছেন তার তওবাও কবুল করছেন আর জুমার দিনও কিয়ামত হইব শ্রেষ্ঠ দিন
জুমার দিন। আর এই জুমার দিনও আল্লাহর হুকুম হইল সূরা জুমা, একটা আলাদা সূরা আছে বৈষ্ণবে, আল্লাহর হুকুম হইল খাম খাস বন্ধ করি মসজিদ যাও, যত জায়গা আল্লাহর হুকুম আপনি অমান্য করবা আপনার জীবনও সুখ থাক, মাথা থাকি ফা পর্যন্ত বেমার আর বেমার দিয়ে আল্লাহ রাখবেন, ঠেঙ্গো বিষ, হম্র বিষ, গোত্র বিষ, অবাই বিষ, সবাই বিষ, জীবনও ঠাটা ফালাইয়া রাখবা আল্লাহ। আপনি আল্লাহর হুকুম অমান্য করবা, একটা আয়াত হয়েছে না নিকুরানো, আল্লাহ মানুষের উপরে বিপদ আফদ এমনি এমনি দিন না, বিমা কাসাবাত আইদিন নাস, হে তার আহাম কুকাম হইরা তার উপরে বিপদ আনে। আল্লাহর হুকুম মানতা নাই শরীরও কষ্ট হইবা, গড়ও কষ্ট হইবা, বাচ্চা খাচ্চা দিয়ে কষ্ট হইবা, অর্থাৎ কোনো না কোনোভাবে আল্লাহ আপনার কষ্টত ফেলাই দিবা, শারীরিক কষ্টে ভোগ করবা আপনি, গড়ের অভাব কোনোদিন কমত নাই, অবাই আইব হবাই যাইব, মনে মনে বাবা কিতা বুঝলাম না ব্যাপার, এত টাকা রুজি করি অবাই দিয়ে আয় হবাই যায়, কোন বাই আয় আর কোন বাই যায় বুঝে না, আপনি বুঝতা কিলা রিজিকর মালিক কে, আকাশও দেখবা অনেক ফাঁকি উড়ে ফাঁকি, ই ফাঁকিরে আপনি খাওয়াইনি, সকালবেলা একটা ফাঁকি তার খাঁচা থাকি বাসা থাকি বারইয়া যায়, ফেটো খিদা মিটাইবার লাগে, হই যাইব কিতা খাইব কিচ্ছু জানে না, আকাশও শালি উঠতে থাকে উঠতে থাকে, খাবারের নেশায় অবায় হবায় ছুটে, সন্ধ্যাবেলা যখন আর একটা ফাঁকির ফেট খালি থাকে না, সব রে আল্লাহ খাওয়াইয়া ফেট টাইট করাইয়া এর বদলে আল্লাহ তার গড় তার বাসাত ফাটাইয়া দেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একটা হাদিস, তুমি যদি আল্লাহ মুখী হও আমার হুকুম আহকাম মানো আমার উপরে তাওয়াক্কুল করো, ফাকিরে আমি জেলা খাওয়াই তোমারে আমি ওলা রিজিক দেব, সুবহানাল্লাহ। রিজিক ডরাইতা না রাজ্জাকরে ডরাইতা, রাজ্জাক মানে আমরা লাগাগাওর আব্দুর রাজ্জাক বেটা না, আল্লাহর একটা নাম হইল রাজ্জাক, আল্লাহর 99টা গুণবাচক নাম আছে, এর মাঝে আল্লাহর একটা নাম হইল রাজ্জাক, রাজ্জাক শব্দের অর্থ হইল রিজিক দাতা, সব রে রিজিক দিন হে আল্লাহ, তাই আপনি রিজিক লইয়া চিন্তা করতা না রাজ্জাকর হুকুম মানতা, রাজ্জাকর হুকুম মানুকা হেনে মানতা, আল্লাহ কোরআনে কইছো আমি যারে চাই রিজিক বাড়াইয়া দেই, যারে চাই তার জীবনে অভাব রটন দেয়া লাগে, আপনি আল্লাহর হুকুম মানতা নাই অভাব রটন আইব, এই যে মাছ আছে মাছরে খাওয়ায় খে আল্লাহ খাওয়াই না, বন জঙ্গল অত পশু পাখি অত জীবজন্তু খে খাওয়ায় আল্লাহ খাওয়াই না, আপনি আল্লাহর হুকুম অমান্য করাত গেলেও আপনার জীবন বিপদ আইব, যারা আল্লাহর হুকুম ঠিক মতো মানে না এরার জীবনও অভাব অনটন দেয় না, অভাব লাগিয়া থাকে অনটন থাকে দুর্ভিক্ষ হয়, আল্লাহর হুকুম না মানলে কি তাই দুর্ভিক্ষ হয়, কোরআন ইলা বহুত ঘটনা আছে দুর্ভিক্ষ আইছে বিভিন্ন জাতির উপরে, দুর্ভিক্ষ আইছে গজব আইছে ফসলের মাঠের সমস্ত ফসল নষ্ট হইয়া গেছে, যেমন একটা হাদিসও আছে মানুষে যখন ফসলের জাকাত দেওয়া বন্ধ করব তখন তারা ফসলের মাঠের ফসল আমি আল্লাহ ধ্বংস করি দিব, আপনি যে রুয়া রইয়া জ্বালা ফালাইয়া তুইয়া বাড়ি দাইল্লা আল্লাহ না চাইলে আপনার ক্ষেতর দা নিকছেন ওই বনি, আল্লাহ যদি কইন রুয়া তো রইস 10 দিন 12 দিন খুব কষ্ট কইরা জুম্মার দিন নমাজও না আইয়াও রুয়া রইস, আগামী জুম্মা আইবার আগে ঠাটা ফালাইব ফাট থাকি ফানি ওবাই ফালাইয়া দিয়া সব বাসাইয়া লইয়া দেব, আল্লাহ ফাটটা নাই না নে ই শক্তি মনে আল্লাহ নাই না নে কিতা বুঝলা আপনি, আল্লাহর হুকুম মানুক আপনি দেখবা আল্লাহ বিপদ থেকে বাসাইল, আপনি হতার হতা একটা উদাহরণ আপনি রোয়া রইরা দান লাগে রাখে আজান হয়ে গেছে এই আইও সব নমাজ যাইতাম, এক সপ্তাহ টানা বৃষ্টিও লাগের যেমন বিরাট বন্যা আইব দেখা যাইব ই ফানি ফুটাই নাল্লাই ডুলা খেলে দি দিতা নাই, অন্য ভাই দিয়া আল্লাহর বান্দা হলে আল্লাহর তো ইবাদত করে আল্লাহর দয়া মায়া তারার উপরে আসে না নাই আল্লাহ এই গজব ইকশান অন্য ভাই দিয়া এরা আল্লাহ বাসাইয়া দালাই সুবহানাল্লাহ, আল্লাহ বাসাইতে পারবা নি, কিন্তু আপনি যখন আল্লাহর হুকুম আহকাম অমান্য করা আরম্ভ করবা তখন গজব আইব বিপদ আইব,
শরীর বিপদ, গরো বিপদ, বাড়া বিপদ, ব্যবসাত বিপদ, মানে সাইরো বয় খালি গজবার গজব। আর কোন জাতির উপরে অভাব অনটন দুর্ভিক্ষ তখন আয় যখন এই জাতির লোকেরা আল্লাহর অবাধ্য হয়ে যায়। বেশি অভাব অনটন দুর্ভিক্ষ, গরো খাওয়া নাই, অবস্থা বলা নাই, শরীর বলা নাই, মন বলা নাই, সব অবস্থা খারাপ। এটা কোন সময় আয়? যখন কোন জাতি আল্লাহর অবাধ্যতায় চূড়ান্ত পর্যায়ে যায়। আল্লাহর অবাধ্যতার চূড়ান্ত এটার বাস্তব প্রমাণ হইল পাঁচ ওয়াক্ত আজানের পরে প্রত্যেকটা এলাকাত এলাকাত মুসল্লি শূন্যতা। এখন মসজিদ আছে, মুসল্লি নাই। এখন গাঁও গ্রামও কি জাত মসজিদ, আমরা মসজিদতে এসি লাগাই। আল্লাহর রসুলের মসজিদ আছিল খাসা, মুসল্লি আছিল ফাখনা, আর আমরার মসজিদ এখন ফাঁকা। মুসল্লির অভাবে মসজিদ খুব ফাঁকা। আল্লাহ রসুলের মসজিদের ছাদর উপরে ছাদ আছিল খেজুর ফাতার ছাউনি, পিলার ইলার টাইলস খোলা আছিল না, পিলার আছিল খেজুরের গাছ, তরে ইলান কার্পেটও আছিল না। এখন তো যে কার্পেটের উপরে বইছেন আপনারা, মরুভূমির বালুর উপরে বয়া। অল্প বৃষ্টি হয়ে গেলে বৃষ্টি পড়ত, মেঘ ভরিয়া বৃষ্টি ভরিয়া ফে হইসত, কাদা হয়ে যেত। সেজদাত গেলে সাহাবি হলো নাখো খোফালো আত ভাবো ফেক লাগিয়ে যেত। মসজিদটা খাসা আছেন কিন্তু মুসল্লিদি মসজিদ পড়া আছে, আর অঙ্কু মসজিদ ফাঁকা, মুসল্লি নাই, মুসল্লি নাই, নমাজ নাই, নমাজ নাই। দিনের পর দিন ফজরের নামাজ ছাড়িদের বাদে আল্লাহ শরীর মেদ বাড়াই দিবা, ডায়াবেটিস বাড়াই দিবা, না এমন এমন রোগ দিবা, ডাক্তারে কইব ফর্তিম সকালে বেলা উঠটা দৌড়িও, আগে তো উঠছে না এখন ঠিক উঠে। আর পাঁচ অক্ত নামাজই এরা রোগ বালাই অনেক কম। তো যে কথা কত আসলাম, জ্ঞান মানুষরে শ্রেষ্ঠ বানায়, জ্ঞান অর্জনের গুরুত্ব বেশি, পালন করার তাকি জানার গুরুত্ব বেশি। নমাজ একশো রেখাত ফরবা বাদে কিলা ফরা লাগে ওখান জানবা আগে, আগে জানা এর বাদে মানা। ওই যে একটু আগে কইছিলাম, এই সময় মানুষ কম আসলা, এখন ওখান দেখান আবার হই, কিন্তু বাক্যা ছাত্র হল এখন আইসে এক ফুয়াই পরীক্ষাত ছয় ফাতা লিখতে আশি নাম্বার পাইছে, একশোর মাঝে আশি এ প্লাস, আরোগ্যে বিশ ফাতা লেখছে ফেইল পরীক্ষা। আমি অনার্স যখন পড়ি আমরা এক স্যার তাই বাসা দেখবার গেছি, তো দেখাই না দেখো ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, সেমিস্টার ফাইনাল, দেখো হে পঞ্চাশ ফাতা লেখছে, তারে আমি এক দিছি কত হইলাম স্যার, খেনে স্যারে খাতা বার করছে, বার করে দেখাইলা দেখো হে তার মনে যে তা সায় ওতা লেখছে, প্রশ্নর লগে উত্তরের কোনো মিল নাই। মানে হতার হতা উদাহরণ দেয়, পরীক্ষা দাইছে গরুর রচনা লেখছে বিলাইর রচনা, মানে প্রশ্নর লগে উত্তরের কোনো মিল, তো জিগাইলাম স্যার একটা উত্তর হতে হয়েছে না, তারা এক নম্বর দিলা কেনে, বলে অত সময় নষ্ট করে পঞ্চাশ মিনিটটা লেখছে, দয়া লাগছে লাগে তারা এক দিছি কত দিছি। ও পরীক্ষাতে দেখা গেছে অনেকে আট দশ পাতা লেখিয়া এ প্লাস হয়েছে, খেনে হে যা লেখছে সলিড, আর আরো জনে যা লেখছে খাতা বড়াইছে কিন্তু কোনটাও হয়েছে না। তার মানে হইল আপনি অনু উবাইয়া বিশ মিনিট নমাজ ভরবা, আগাগুড়া কোনটা ঠিক নাই কুচ্ছু জানেন না আপনি, বিশ মিনিটের নমাজ, আর আরেকজনের কুল হু আল্লাহর ইন্না ও তাইনাদি সাইজ মিনিটের নমাজ, বহুত ডিফারেন্ট তার নমাজ, আল্লাহর কাছে যাইব আপনারই নমাজ যাইত না, আপনি জানেন না নামাজ, এর লাগে আল্লাহ কইছ নমাজ পড়ো বাদে ইসলাম পালন করো বাদে জানো, জানতেই বলতো আপনারে জানা ফরত, না জানলে গুণাগার হইবা, যে ব্যক্তি না জানা কোনো কাম করে এর ডবল গুণা, এর দুইটা গুণা, দুইটা দুইটা গুণা কেনে, এক তো তার ইটা হইছে না অশুদ্ধ, ই একটা গুণা, আর গুণা তুই জানলে না কেন এটা, তাহলে কয়টা গুণা হইল, দুইটা গুণা। তো জুমার দিন
প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব থাকি, খতিব সাহেব থাকি, সব মসজিদ তো ভাওয়া যায় না। বিশেষ করে গাঁওগ্রামে অনেক জায়গায় দেখা যায় যে শুধুমাত্র হাফিজ, শুধুমাত্র হাফিজ সাহেব। হাফিজ সাহেব হলো আলাদা একটা মর্যাদা, অবশ্যই আছে, একজন কোরআনে হাফিজের অনেক মর্যাদা। কিন্তু একজন হাফিজ সাহেবে যে খতাগুলা বুঝাইয়া কইতা পারবা, আর আরেকজন টাইটেল ফাস বলো না, টাইটেল ফাস বলো না, আর একজন হাফিজ সাহেব, একজন হাফিজ সাহেবে যে কথা বুঝাইয়া কইতা পারতা নাই, একজন টাইটেল ফাস বলো নাই, এই কথাগুলা সুন্দর করে বুঝাইয়া কইতা পারবা না। গাঁওগেরামও অনেক জায়গা অবা মনটনল লাগে মানছে, টাইটেল ফাস মলনা রাখতে পারে না, দেখা যায় ই বেতন নি টাইটেল ফাস কোনো মলনা তাকরা না যেই লাগে। এখন এর লাগে বিভিন্ন গাঁত দেখা যায় বেদাত বেশি, শির্ক বেশি। আরো রয়েছে আলেম ওলা মহল, যে মানর থাকে আলেম শব্দটা অনেক উঁচু মানর শব্দ, খালি তকি আর পাঞ্জাবি লাগাই দিলে আলিম হওয়া যায় না, যদি তকি আর পাঞ্জাবি লাগাইলে ফুসাক লাগাইলে আলিম হওয়া যায়। তো আমি আপনারা কইব ফুসাক লাগাইলে ডাক্তার হওয়া যায় না, ডাক্তার হওয়া দেখবা সাদা একটা এপ্রুন পরে। দেখছেন না আপনারা সিলেট গেলে, এখন মনে করুক আমরা গাঁওর একজনে ঠেইদারের কাছ থেকে এপ্রুন একটা বানাইয়া, আর যে ডাক্তার হলে কিতা একটা খানা দিয়ে হারাইন হতা লইয়া, আর গাঁওর হুগমাতা থেকে হুগমাতা খানার মাঝে বা গর্দনার মাঝে ওটা লঠাইয়া আরও সাদা ফুসা করে লাগাই আটটা যাওয়ার হয়, আমি তো ডাক্তার হয়ে গেছি আও আমার কাছে, বেটিনতে ফুরুন দি মারবা আর ফুয়াইনতে ফারা জুতা দি মারবা, হয়বা ফুসাক লাগাইলে ডাক্তার হওয়া যায়। হ্যাঁ তুই কোন জায়গা থাকি এমবিবিএস পাস সূত্রে আপনারা জিকাইবা কিনা, তাইলে বোঝা গেল ফুসাক লাগাই দিলেও ডাক্তার হওয়া মাতেন না, ডাক্তার হওয়া যায়নি। ডাক্তার হইতে হইলে যখন আইয়া হইব ডুলাখাল গাঁও থেকে, কেউ যখন এমবিবিএস পাস সরি আইয়া হইব আপনার আর দোয়ায় আমি এমবিবিএস পাস করব। বেটায় ফুসাক লাগাইলেও তার কাছে মানুষ যাইব, না লাগাইলেও মানুষ তার কাছে যাইব। পারিত বই রয়েছে গেঞ্জি একটা বিন্দা, এখন ওর তাপ উঠছে গিয়া হইব ডাক্তার সাহ তাপ হয়েছে ওষুধ দেব কেন, সাদা ফুসাক কেন তখন লাগাইল থাকলেও হইব না থাকাই লাগলেও হইব, কেনে হইব ডাক্তারের জ্ঞান তার কাছে আছে। আচ্ছা ডাক্তারের জ্ঞান না এমন মানুষের কাছে কেউ যা ডাক্তারের লাগে যাইব নি, হোক আছেন আপনারা। হ্যাঁ তাইলে ফুসাক লাগাইলে যদি ডাক্তার হওয়া যায় না, তে ফুসাক লাগাইলে জ্ঞান না থাকলে এল না থাকলে সে আলিম হই কিনা। আমি ফাঞ্জাবিটা লাগাই দিলাম, দাড়ি কতখান লম্বা রাখি দিলাম, আর তোকে একটা লাগাই দিলাম, আমি সেও হেও করলাম না, আমি বুঝাইতাম সেটা মোর কথা যে আলহামদুলিল্লাহ আপনারা তো একজন টাইটেল ফাস মরণও হয়েছে যেটা অন্য এলাকার নাই, দেখা যায় একজন হাবিজ সাহেব, হাবিজ সাহেব ওনার আলাদা মর্যাদা আছে, কিন্তু তাই তো আর কোরআনের তফসির বা দিন সম্পর্কে ব্যাপক জ্ঞান তাই রাখা না, তো তান গাছটা কিন্তু আপনার সকল জ্ঞান ফাইতে নাই। তো এটা তো একটা সুযোগ যে আপনারা এই সুযোগটা পাইছেন, সকলের প্রতি অনুরোধ হইল এই সুযোগটা আপনারা খাজে লাগাইব, জুম্মার দিনও সব সাড়ে এগারোটা বারোটার ভিতরে মসজিদে আইয়া দুই রাখাত নামাজ তো আছে মসজিদর হক ফরুকা ফরিয়া সব বোকা বাচ্চান ধরে লই আইবা, ওই যে বাচ্চানগুলা এরারে বারোটার আগে বাড়িতে হইবা এগারোটার সময় এই গোসল করো চলো জুমার দিনে যাইতাম, ওই যে আপনি অভ্যাস করা বারোটার আগে মসজিদ আওয়া, এই বাচ্চান যখন বড় হইবা তখন তারাও তারার পরবর্তী প্রজন্মরে বুঝাইব চলো আমরাও বারোটার আগে মসজিদও যাই। আজকে তো আর কোনো মানে কথাবার্তা কইছি না, কথাবার্তা ওখানেও কইছি জ্ঞান মানুষের সম্মানিত করে আল্লাহর হুকুমের কারণে, হুকুম মানলে মানুষের উপরে বালা মুসিবত আয় না, আর তাড়াতাড়ি সবসময় মসজিদে হওয়ার চেষ্টা করবা। আল্লাহ আপনারে বুঝার তৌফিক দান করুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।